হ্যালো বন্ধুগণ তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিল্পা স্টাইল ড্রিমি অ্যান্ড ফেসবুক পেজ শিল্পা সিলেটি ব্লগ তোমরা বৃষ্টি পৃষ্টির দিনে তাই বাইরে গিয়ে হয়ে যায় তো হয়ে যাই তোমরা আগেও দেওয়া ভিজে গেছে গিয়া তো যাইরাম মহিলা হঠাৎ খবর আইসে যে আমরা যেন আগে একটা ব্লগের মুখে বাংলাদেশ থেকে মাসি তারা আইছিল তো আজকে আবারও আইসে তারা এই রিসিভ করা যাইরাম আমরা চলো বন্ধুগণ তারারে লই আই তারা তো বুঝতো না আমরা ইন্ডিয়ার মানুষ কতটুকু 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 ভালা ঠিক না নি তো ইগনোর করি আমার গলা আমার গলাটা বিষণ বিষণভাবে খারাপ হয়ে গেছে কিন্তু কিচ্ছু করা নাই ফাটা গলা লই সিলাইতে লাগব কারণ তোমরা তো আমার বিষণ না নিতে গিয়া তো আই গেছে তারা অফিস থেকে ফোন করার কারণই লো গিয়া তারারে সারত না হ্যাঁ যত সময় আমি কিটা আড্ডার কার্ড উধার কার্ড দেখাইছি না কেউ রিসিভ করছে না তারা সারত না তো তারা এটা সব কিছু দিয়ে আমি আবার বাইরে আই গেছি কি সুন্দর ভিউটা দেখাই নিয়ে লেগে জাস্ট তো ফাইনালি তারা ঘরে আই গেল তো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু জিনিস আই গেছে ঠিক আছে তো কই থেকে আইছে তোমরা প্লিজ আমারে জিগেই বায় না কারণ একটু 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 প্রবলেম আছে ঠিক আছে তোমরা কমেন্টে জানাইও যে ইন্ডিয়ান না বাংলাদেশে তোমরা দেখি আইডিয়া কিতা তো এখানে আনছে ইলিশ মাছ অত সুন্দর স্মেল মানে বাইরে করার সঙ্গে সঙ্গে মানে অত সুন্দর একটা স্মেল বাড়ি রয়েছে বন্ধুগণ খোয়ার মতন না তারপরে আনছে অনেক 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 ধরনের মিষ্টি কিন্তু কইলাম অতটা আনার কি দরকার এখানে আনছে একটা দেশি মুরগি আনছে আমার বোনের ফান খায় ঠিক আছে এটা লেগে তাইলে আনছে ফান তো এখন যেটা ক্লিপিটা লইছি এটা বিকালবেলার দুপুরবেলা আমরা সবে গল্প করছি খাইছি দাইছি সব কিছু করছি তো এটা ক্লিপও আর লইছি না আর এখন আমরা বাইরে মো একটু আর কি তারা শপিং করতো ইন্ডিয়ার থেকে আমি কইছি মাইগ্য মাই হইয়া নেও আমরা ইন্ডিয়ার শপিং এর কথা তো আর কত বালা কত মাই মাইগ্য মাইতে কি দেখো আমরা বাংলাদেশেও বালা আমি বাংলাদেশও ঠিক আছে আমি জানি না কিরকম কিন্তু আমরা ইন্ডিয়া তো বেস্ট তারা হয় আমরা বাংলাদেশ বেস্ট আমরা কইছি আমরা ইন্ডিয়া বেস্ট তা করতে না করতে একটা ঝগড়া টাইপ হয়ে গেছে বুঝছো না রে বন্ধুগণ ঝগড়া তো করতেই লাগবো আমরা ইন্ডিয়া তো বেস্ট মানে বেস্ট ঠিক না নি তো তারা লইয়া গিয়েছে হাটার মধ্যে চলো তোমরা সুন্দর সুন্দর কাপড় দেখাই তোমাৰ বুজবা খতটোকো দাম বাংলাদেশৰ আমাৰ সেইকাৰণে খতটোকো কম দাম তো লৈ আহিয়া তাৰাৰে ঘূৰা ঘূৰি আমি আহিছোঁ তো বন্ধুগণ ঠুমকাই থুমকাই ভিডিঅ' কৰাৰ লাগে আমাৰ বৈন আহিছে তাৰাৰে চইচ কৰি দিব তো দেখ চুৰ হৈ গৈছে তাৰাৰ আমাৰ এতিয়া কাপোৰ টাপৰ চইচ কৰো এক বেছি ভাল লাগে ন মানে চইচ কৰি সুন্দৰ কিন্তু এই যে আমাৰ বৈনেকেইটা নাম আমার যেটা সুন্দর লাগে আমি লইলে আমার বই খাপড় কাপড় দেখব খুমটাইব কালার নিয়ে উঠে যাইব সুতা নিয়ে একটা উঠে গেছে খালি ইটা দেখে আমি অত ইতা দেখি না আমার যেটা ছয় হাজার বন্ধুগণ এটা লইলে দামি হোক কম দামি হোক এরকম কোনো জিনিস না যে খালি দামি পড়ি কম দামি পড়ি না কম দামি পড়ি দামি পড়ি না যেটা আমার ছয় হাজার মোটামুটি ইটা লই তো এদিকে মাসে মাসের জিনিস লোয়ার মেশক আমি আমার লাগে কিছু দেখতে মনে হয় না না মেশো দেখো দেখো তোমার লাগে তো দেখতে তো মেশো এই কারণে পাঞ্জাবি দেখে সঙ্গে আমি নিজেরা নিজেরা একটু ভিডিও করাম দেখো আমার কি সুন্দর লাগে মা একদম পরিষ্কার লাগে ক্যামেরা তাইলে আমি কিচ্ছু বুঝি না আমি অত পরিষ্কার না কিন্তু ক্যামেরা তাইলে একটু পরিষ্কার লাগে জানি এদিকে মাসের তাই এইদিকে তো এইদিকে মেশো গেছে পাঞ্জাবিটা ফুরিয়ে দেখতো কিরকম লাগে মা একদম মাই মেশো আওয়ার পরে তো দেখি পুরা জামাই জামাই লাগে মেশো তোমার তো ফুরাত জামাই জামাই লাগে দেখছো না আমি ইন্ডিয়ার জিনিসটা কত সুন্দর সুন্দর কি সুন্দর জামাই জামাই তোমার লাগে মানে আর কইয়া লাভ তারপর দেখো একটা ফড়ি আইছে কইও তোমরা দুইটার মধ্যে কোনটা সুন্দর লাগে মেশোর উপরে আমরা আমার তো ওইটা ভালো লাগছে এখন যেটা ফড়িয়ে আইছে আর এদিকে মাসিয়া ঝগড়া করের মাসিয়া খর তোমার অতটা ইউ পাঞ্জাবি আছে অতটা পাঞ্জাবি আছে এখানে লই যায় এখানে লই যাও মেশা কম একদম মাই তুমি যেন অতটা ড্রেস লইছ আমি কিছু খুঁজছি নি তো আমিও লইতাম না নি তো মাসি আর মেশর মধ্যে বিরাট ঝগড়ার সৃষ্টি হয়েছে দেখ মেষ মাসির রাগিয়া কতটা কর যে কইয়া লাভ নেই এখন আমার মাসির কুর্তি চয়েস করে লইছে এখন ওই গিয়া শাড়ি চয়েস করতো তে দেখো ফটো দেখার একটা কাঞ্জিবরম শাড়ি দাম কত মাত্র তেরোশো টাকা টাকা দিয়ে তোমরা কাঞ্জি বরম তাও কই ফেলবে না হার্টার মধ্যে সুন্দর সুন্দর তারপর তো অনেক কিছু চয়েস করে আমার বইনের দিক থেকে চয়েস করিয়া করিয়া দেয় আমি না বন্ধুক আমি তার বীজের মধ্যে ঢুকিনি এই শাড়িটা আমার একটু দূর থেকে দেখতে একটু সুন্দর লাগে না একটু সুন্দর লাগছে শাড়িটা কিন্তু আমি তো কনজোষ আমি তো লইতাম না এদিকে আমার দেখছো দেখো খাপর কিরম কুমটাই কুমটাই দেখে খাপর বালা আছে না খারাপ আছে মানে আর আর লাভ নাই তো মোটামুটি সুন্দরই আছে এটা ভাল লাগছে তো তারা সব কিছু লই লইছে বাসাত গিয়ে কিতা লইছে এখন আমরা বিল করা তাই অতটা জিনিস লইছে চলো তারা লইয়া যাই এদিকে তো আমার মাসে ঝগড়া করে খালি ঝগড়া করে খানে তুমি এখানে তুমি লইলা মেশা খাওয়া মায় মায় আমি লইতাম না নি দখন আমরা বাইরে কিছু খাইম দাইম তারপরে যাইম গিয়া এখন আমি আর বোন তো সামনে আই গেছে মেশো আর মাসে দেখি না তারা সারিদি নাও তোমরা একটু ইন্ডিয়ার মধ্যে প্রেম করো সব সময় বাংলাদেশ সব প্রেম করো তোমরা ইন্ডিয়ার রাস্তার মধ্যে একটু প্রেম করো তে হঠাৎ দেখি তারা আর সুন্দর করে দুজনে গল্প করিয়া 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 আর তো এখন আমরা যেইরাম গিয়া রন্ধন হয় দেখি আমার মায় ফোন করিয়া কীছে ওই কিছু খাইয়া আইবে না তোমরা লাগিয়া রান্না কররাম ইলিশ মাছ আনছে ইলিশ মাছ রান্না করাম মাংস রান্না করলাম কিচ্ছু 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 খাই আইবে না আমরা ঠিক আছে ঠিক আছে কিচ্ছু খাইতাম না বিশ্বাস করো কিচ্ছু খাইতাম না একদম কিচ্ছু খাইতাম না তো মাসি মেশরে আনলাম প্রথম মেনেও দিলাম কীটা খাইতাই কও তারপরে দেখা ওখানির পরে আমি কেছি মেশ সাবধান আজকে কিচ্ছু অর্ডার করিও না আমার মায়ের রাখতো না যদি কিচ্ছু অর্ডার করো তো কয়েকটা ফটো উঠো উঠো বরংছে। আমার বোনের তারারে দুজনে ফটো উঠায় তারপরে মেশে দেখো কি সুন্দর ফটো উঠায় দেখো কোন দিকে চাইয়া রাগ মাসের মুখ এখনো রাগ কিন্তু দেখছো নি আমার বোন দেখাই দেয় এরকম উঠাও এরকম উঠাও এরকম উঠাও এরকম উঠাও এরকম ওটাও এরকম ওটাও এরকম ওটাও এরকম ওটাও দেখাইনি দেখায়নি দেখায়নি নমুনা ঝমুনা করতে 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 তো সিম্পলি অর্ডার দিছি পকোড়া অর্ডার দিছি আর তিনজনে তিন কাপ চা অর্ডার দিছি চা তো আমার অল টাইম ফেভারিট খার খার চা কে কে চা লাভার কমেন্ট করিও তো আমি কইছি না দেখো খায়া দেখো ইন্ডিয়ার রেস্টুরেন্টের খানি কি রকম খাইয়া তো কইলো মাইক মাই স্বাদ আছে আমরা বাংলাদেশের স্বাদ আমি বাংলাদেশের কথা কইও না আমরা ইন্ডিয়ার কথা কই ইন্ডিয়ারটা কীরকম স্বাদ তাহলে না তোমার এই কারণে স্বাদ আছে মোটামুটি এরকম গল্প উল্প খরিয়া আমরা ফট করে এক প্লেট লইছি তো ফট করে খাইলেই বেশি খাইলে তো গিয়া ভাত খাইতে পারতাম না এদিকে মাসে মেশো যখন আইছে ইন্ডিয়ার মধ্যে তার একটু কাপাল শ্যুট খড়াইতে লাগল খরাইছে তারপরে এটা আমি পোস্টটা কইয়া দিছি এই কাপের মধ্যে কিন্তু একদম ছা না এটা একটা পোস্ট দিল আর কি এদিকে মাসে কেন ফান বাইর করিয়া করিয়া দুমা খার মানে তো বুঝতেই পারা যে ফান খাওয়া বালা পাও তোমরা তো জানোই সা ও খাওয়ার পরে কিছু খাওয়ার পরে ফান খাইতে লাগে তো এদিকে যেই মেশরে ফটো উঠাইছে আমার মাসের আগে কিতা আমি তো এখানে ফান খাওয়া তাস্ত তোমার মেশর তো খুব 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 বেশি ফটো উঠেছে তামার উঠাও দেখো আমার মাসি গালে মধ্যে আঙুল দিয়ে কিরম ফটো উঠা দেখছ তো তারাই লুই এখন চলি নাই রে তো তারাই এখন থাকবো আমার মায়ের খালি বারে বারে ফোন করে সাড়ে নয়টা বাজি গেছে খালি ফোন করে খালি ফোন করে কিচ্ছু খাই রে নি কিচ্ছু খাই রে নি আমি না আগো কিচ্ছু খাই না বিশ্বাস করো কিচ্ছু খাই লাম না তারপরে দেখো অত তার জিনিস আনছে এটা তো প্রথম দিনে দুই নম্বর দিন আবার শপিং করছে এটার ভিডিও আর করছি না তো এখন দেখাই কিতা কিতা আনা হয়েছে ওই দেখো একটা শাড়ি আনা হইছে এটা কিতা শাড়ি আমি জানি না একটা শাড়ি এটা দুইটা শাড়ি আনেছে কারণ আমার বোনের একটা গিফট করছে মেশয় তাই তো কলেজে যায় না নি দেখো দুইটা আর দেখো এটা মোটামুটি বাকিটাই মাসির লেগে আনছে আমার বোনের লাগি ওই যে পিঙ্ক কালার একটা আর দেখো আরেকটা আমি ওইটা না এটা মাসির লাগিয়ে আনছে এটাও খুব সুন্দর আর দেখো ব্ল্যাক যেটা অখন যেটা দেখাই মইটা শাড়ি ওই গিয়ে আমার বইনের লেগে দুইটাই মেশায় গিফট করছে এটা হইলো মূলমূল শাড়ি খুব সুন্দর মূলমূল শাড়ি অত বেশি সফট থাকে না মানে ফোরতে আরাম লাগে আমারও বেশি ওই যে ফুলা ফুলা শাড়িতে ফোরতে একদমই আরাম লাগে না এরকম সফট থাকতো তো মেশন লাগে ওই যাতা না আনা হয়েছে দেখাই লইসি তো তোমরা জানাইও যে ভিডিওটা কীরকম লাগছে আশা করি ভাল লাগব যদি ভালো লাগে বন্ধুগণ প্লিজ 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 শেয়ার করিও ঠিক আছে আবার দেখাব নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকিও সুস্থ থাকিও টাটা